আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে 2 মিনিটে পাটির সাপ্তাহ পিঠা তৈরি করতে হয়। তো পিঠা তৈরির আগে আপনাকে তৈরি করে নিতে হবে ক্ষীর, দুধের সাথে সুজি অথবা চাউলের গুঁড়া, চিনি অথবা গুড়, লবণ পরিমাণ মতো দিয়ে আপনার ক্ষীর তৈরি করে নিতে হবে। তারপর আপনার তৈরি করতে হবে গোলা। গোলাটা আপনার আটা অথবা ময়দা দিলে ভালো হয়, ময়দার সাথে গুঁড়ি, তারপর পরিমাণ মতো পানি এবং লবণ এবং চিনি মিক্সিং করে গোলা তৈরি করে নিতে হবে। এই যে আমি যে গোলাটা ডালতেছি সাদা সাদা, এই গোলাটা আপনি প্লেন একটা কড়াই অথবা ফ্রাই প্যান হলে ভালো হয়, সেটার মধ্যে আপনি ঢালবেন তেলের উপরে, তারপর পুরোটাতে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দিলে কিছুক্ষণ রেখে দিবেন। কিছুক্ষণ রাখার পর এটা একটু যখন শক্ত হয়ে আসবে, এটা এখন নরম আছে, যখন একটু শক্ত হবে তখন আপনার এই ক্ষীর দিয়ে দিবেন। একটু লম্বা করে এক পাশে ক্ষীর দিবেন, তারপর হচ্ছে এটা পেঁচিয়ে নেবেন যেভাবে পাটি সাপ্তাহ পিঠা দেখেন। তো এই যে দেখেন আমি ক্ষীর দিচ্ছি, ক্ষীরটা মিষ্টি বেশি দিতে পারেন, কম দিতে পারেন। তারপর আপনি এই ক্ষীরটা যাতে ভিতরে পড়ে সেরকমভাবে এটা ভাঁজ করে নেবেন, গোল করে রোল করবেন যেটাকে বলে। রোল করার পরে কিছুক্ষণ রাখবেন তাপের মধ্যে, তারপর মোটামুটি পিঠাটা হয়ে যাবে। তো এই 2 মিনিটের মধ্যে পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি রিভিউ নেব, আমার বাসায় একজন মেহমান আসছে, তার কাছে রিভিউ নেব পিঠাটা কেমন হয়েছে। আপনারা শুনুন উনি কি বলেন। পিঠা কেমন হয়েছে? অসাধারণ একটা পিঠা হয়েছে ভাই, আমি আমার বলতে পারেন এটা লাইফে একটা সেরা পিঠা। আমি অনেকটা খেয়েছি কিন্তু এরকম সুস্বাদু স্বাদ আসলে আর কোথাও পাইনি। এটার ভিতরে মনে হয় একটা হাতের জাদু আছে আপনার। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর পিঠা খাওয়ানোর জন্য, এবং ভবিষ্যতে আশা করি আপনি আরও সুন্দর সুন্দর পিঠা আমাদের